প্রিয় দর্শক, এখন আপনাদের দেখাবো কিভাবে বাগান বিলাস গাছের কলব করতে হয়। প্রথমে এইটা এভাবে অর্ধেক করে কেটে নিতে হবে। যখন কেটে নেওয়া হবে তখন এটা মাঝখান থেকে ফাটাই দিতে হবে, এখানে ফাটাই দিতে হবে। তারপর এই ফাটার ভিতর একটা কাঠি ঢুকাই দিতে হবে। আচ্ছা, এখন প্রথম স্টেপ শেষ, এখন আমরা দ্বিতীয় স্টেপ করব। ভিডিও শুরু হয়েছে। এরপর আমরা বেলে দোআঁশ মাটি নিয়ে এরকম কাদা বানিয়ে নেব। একটু বেশি নরম হওয়া যাবে না, আবার খুব শক্ত বেশি শক্ত হওয়া যাবে না। এরপর আমরা যেখানে আমরা ভেঙেছিলাম এবং মাঝখান থেকে ফিরে কাঠি দিয়েছিলাম, ওখানে সুন্দর করে এটা গোল করে লাগিয়ে দিতে হবে। এটা একটু সুন্দর করে লাগিয়ে দিতে হবে। তারপর পলিথিন দিয়ে সুন্দর করে বেঁধে দিতে হবে। আরে সমস্যা নাই, সব বাইন্ডি দিব না, টাইট করে পরে এই যে এখনই দিব না। এভাবে 15 দিন রেখে দিতে হবে। 15 দিন পর যদি দেখা যায় যে মাটিটা বেশি শুকনো হয়ে গেছে, তখন এর ভিতরে একটু ছিদ্র করে একটু ইঞ্জেকশন দিয়ে পানি দিতে হবে। এভাবে 20 দিন থাকার পর শিকড় গজা যাবে এবং 1 মাস পর আমরা নিচ থেকে কেটে এটা ব্যবহার করতে পারবো, এবং 20 দিনের মাথায় এটা শিকড় গজা যাবে পুরোপুরি।